বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেতের শাক দিয়ে, চিংড়ি দিয়ে বেতের শাক ভাজা। চিংড়ি দিয়ে এটা শুকো চিংড়ি নিয়েছি। শুকো চিংড়ি দিয়ে বেতের শাক ভাজা। বেতের শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু ফ্লেভারের জন্য একটু ধনে পাতা দিয়েছি। এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ আছে, আর কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতন দেবেন। 17-18 আগে বলবো, রেসিপিটি লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলেন শুরু করা যাক, যেভাবে দেখাবো রেসিপিটা পুরোটাই দেখবেন, আর কেমন হয়েছে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। এটা আমার কুমড়ো ভাজার তেল, আমি মিষ্টি কুমড়া ভেজেছিলাম, সেই ভাজার তেলটা ওই তেলেই আমি করে নেবো। আপনারা নতুন করে কড়া নিয়ে করবেন, আমি এই তেলেই করবো। আর এখানে একটু তেল দিয়ে আমি দিয়ে দেবো, একটু কম হয়েছে সামান্য পরিমাণে। এটা আমার কুমড়ো ভাজার তেল, তেলটা আমি দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটা শুকনো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা থেতে করে রেখেছি, দিয়ে দিলাম। মোটামুটি 1-1.5 মিনিট এটাকে ভেজে নেবেন, একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন। ভাজার মধ্যে দিয়ে দেবো চিংড়িটা, এটাও আমি ভেজে নেবো। সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, বেশি হলুদ দিলে আবার ভালো লাগে না। দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এভাবে একটু ভাজা ভাজা করতে হবে। ডাল চিংড়ি ভাজা হয়েছে কিনা আপনারা রসুন, চিংড়ি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবকিছু ভাজার একটা ফ্লেভার আপনাদের নাকে আসবে, দারুণ একটা সুন্দর একটা ফ্লেভার আসবে নাকে। এটাকেও একদিন একটু নাড়াচাড়া করে নেবো, একটু শুধু অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়, ওই যে অনেকে সর্দি মুখে একটু খেতে ভালো লাগে না, খাবো কি খাবো, মাছ মাংস ভালো লাগে না, একবার এই চিংড়িটাকে শুকো চিংড়ি বা এই টাটকা চিংড়ি নিয়ে এসেও আপনারা এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে। দেখছেন বলতে কীভাবে রান্নাটা করছি, এরপর কী করবো এটা 1 মিনিট প্রথম ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ভেজে নিয়েছি, এরপর কী করবো, গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেবেন, গ্যাস কিন্তু হাইতে দেবেন না, লোকে দেবেন না, গ্যাসটাকে মিডিয়ামে খাইছি। লবণটা দিয়ে এখানে অ্যাড করে দিই, লবণটা দিয়ে ছেড়ে দিই, দেখছেন বন্ধুরা সবটাকে দিয়ে
ভালো করে নিতে হবে। লবণ তরকারি দিয়ে দেব, একদম সামান্য পরিমাণে দিলাম। দেখুন যদি লাগে পরে আছে ভাজবেন, যত সুন্দর করে ভাজবেন ততটা টেস্টি হবে। যেহেতু পরিমাণ একটু কম হয় তো আপনাদের মনে হবে বন্ধুরা, যে তোমাদের খাওয়া একদমই অল্প কিছু। তো বন্ধুরা একটু জল বেরিয়েছে, জলটাকে মধ্যিখানে একটু করে দিয়েছি, সরি সরি দিয়েছি, একটু গ্যাপ করে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখুন দেখেন বন্ধুরা, জল তেল বেরিয়ে এসেছে, মানে আমার জলটা শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লেবু শাকটাকে এইভাবে আপনারা ভেজে খেতে পারেন, আমি যেরকম ভাজা করে খাচ্ছি। এইটাকে আপনারা ওই যে ভাজা ভাজা করে একটু শিল নোড়ায় বেটে নেবেন, ভর্তা হয়ে যাবে, এটাও ভালো লাগবে। সেটা আমি ভর্তা করবো না, আমি এটা ভাজাই খাবো। এই এরকমই ভাজা করে ভাজা করে আপনারা শিল নোড়া বেটে নেবেন। ঝালটা একটু আপনাদের মতন দেবেন, আর বাদবাকি প্রসেস এইরকমভাবেই করবেন। যেভাবে রান্নাটা করছি সেইভাবে রান্নাটা করবেন, অল্পটুকু দিয়ে, অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেবেন এবং একটু স্বাদ পেয়ে যাবে। আর এইসব দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় সত্যিকারের কথা। মাছ মাংস থেকে আপনারা এইভাবে রান্নাটা করে খাবেন, অনেকটাই ভাত খাওয়া যাবে। তো বন্ধুরা আমার ভাজাটা প্রায় হয়েই গেছে, এবার নামিয়ে দেবো। আর এক মিনিট একটু ভাজা করবো, ভাজা করে নামিয়ে দেবো। বন্ধুরা পরিমাণে হয়তো একটু কম দেখাবে, সেহেতু আমার একার মতন এটা করেছি, বারবার বলছি একার মতন করেছি। আমার বাড়িতে আমার স্বামী মানে আমার হাজব্যান্ড খায় না, ভগবান দাস, উনি হচ্ছে চিনি খেতে পছন্দ করেন না। আর আমার ছেলে তো ঘুরতে গিয়েছে, সে বাইরে, সে নেই, সেও খায় না, শুধু আমার একার মতন বানিয়েছে। যেটা আমি আর আমার হয়ে গেছে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন দেখতে কত সুন্দর, না বিশ্বাস করেন এতে দুর্দান্ত, মুখের স্বাদ ফিরে আসবে। এইভাবে অবশ্যই বাড়িতে বাড়িয়ে খাবেন, কেমন হয়েছে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার